তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা পূর্ব বাংলা বইয়ের ষোলো পৃষ্ঠার শীতের সকাল দেখো এখানে বলা হয়েছে শীতের সকাল নানা নিয়ে রোদ পোহাচ্ছেন তাহলে বলো তো বন্ধুরা কে শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন হাতে খবরের কাগজ শরীফা বই পড়ছে শরীফা নানা রোদ মিষ্টি হয় কি করে নানা এটা তুমি কোথায় পেলে বুবু শরীফা আপনার খবরের কাগজে না না ও এই কথা এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার ভালো লাগছে শরীফা হ্যাঁ লাগছে না না এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো শরীফা ওহ ঘরে এখন ভারী ঠান্ডা খুব শীত করতো তারপর দেখো বলা হয়েছে না না তাহলেই বোঝো শীতের সকালে রোদ তোমার আরাম লাগছে ভালো লাগছে এই ভালো লাগাটাই মিঠা মানে মিষ্টি এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো মা শরিফা এস এসো নানার জন্য নাস্তা নিয়ে যাও শরিফা নাস্তা নিয়ে এলো নানার জন্য খাবার পানি নিয়ে এলো হাত মোছার গামছা নিয়ে এলো নানা নাস্তা খেতে খেতে বললেন গরম রুটির মজায় আলাদা শরীফা আর কিছু লাগবে না না নানা। আমার ওষুধের কৌটাটা এনে দাও বাবু শরিফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল গ্লাসে পানি ঢেলে দিল কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল নানা বেঁচে থাকো ববু অনেকগুলো ভালো কাজ করেছো আজ শরিফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল তারপর দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে অনুশীলনী এক নঙে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি পোহানো উপভোগ করা মিষ্টি মিঠা নাস্তা সকালের খাবার তারপর দেখো দুই নঙে বলা হয়েছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে একটা চার দেওয়া আছে সেখানে লেখা আছে নাস্তা মিষ্টি পোহান ক নঙে বলা হয়েছে শীতের সকালে রোদ মিষ্টি লাগে খ অতিথি এলে নাস্তা দেব ক নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান তিন রঙে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো চিনে নেই যুক্ত দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি পোহাচ্ছেন চয় ছ যুগ ছ গুচ্ছ তুচ্ছ মিষ্টি মদিনা শয়ট মদিনা শ যোগ ট কষ্ট নষ্ট ঠান্ডা মদিনা নয় ড মদিনা ন যুগ ড কাণ্ড মন্ডা রান্নাঘর দন্তা নয় ন দন্তা ন যুগ ন পান্না কান্না তারপর দেখো চার রঙে বলা হয়েছে বাক্য শেষে বিরাম চিহ্নের ব্যবহার দেখি ও বসাই দেখো এখানে বলা হয়েছে আমি বাড়ি এসেছি এটা কিন্তু দাড়ি। আবার যদি তুমি বলো তোমার নাম কি তাহলে এটা কিন্তু তুমি আরেকজনকে প্রশ্ন করেছ তুমি যদি আরেকজনকে প্রশ্ন করো তাহলেই হবে প্রশ্নবোধক চিহ্ন মনে রাখবে যদি তোমাকে অথবা কাউকে যদি প্রশ্ন করা হয় তাহলেই প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক আছে তারপর দেখি তোমার ওষুধ খাওয়া প্রয়োজন দাঁড়ি তোমার কেমন লাগছে এই যে দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম প্রশ্ন করলেই হবে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এটা কি হবে প্রশ্নবোধক চিহ্ন বইটি তুমি কোথায় পেলে প্রশ্নবোধক চিহ্ন তুমি কোথায় গিয়েছিলে প্রশ্নবোধক চিহ্ন নানা বেড়াতে এসেছেন দাঁড়ি রোদ মিষ্টি হয় কি করে প্রশ্নবোধক চিহ্ন আমার ভালো লাগছে দাড়ি তারপর দেখো বন্ধুরা পাঁচ রঙে বলা হয়েছে বাড়িতে ফুপু এসেছেন কোনো কাজ কখন করব তা সাজিয়ে খাতায় লিখি আচ্ছা মনে করো তোমার বাড়িতে তোমার ফুপু এসেছে তুমি কি করবে প্রথমে তুমি প্রথমে তাকে সালাম দিবে তারপর ফুপুকে ঘরে আসতে অনুরোধ করবে তাকে বসতে বলবে তাকে তার সামনে নাস্তা সাজিয়ে দিবে নাস্তা খেতে অনুরোধ করবে এটাও কিন্তু একদম সেম নিয়ম তাহলে আমরা আবার একটু বলে দে প্রথমে কি বলবো প্রথমে বলবো প্রথমে সালান জানাবো ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব তাকে বসতে বলবো তার সামনে নাস্তা সাজিয়ে দিব নাস্তা খেতে অনুরোধ করব তারপর দেখো পাঁচ রঙে বলা হয়েছে ছয় নং ছবি দেখি কথোপকথন তৈরি করি তা দেখো এখানে এই মেয়েটি হচ্ছে নাজমা আর এই ছেলেটি হচ্ছে হাসান আর দেখো এখানে নাজমা সে হাসানকে বলছে নাজমা এই বিকালে তুমি পড়ছো কেন চলো খেলি হাসান ঠিক ঠিক বলেছ এখন খেলার সময় তারপর দেখো এখানে নাজমা হাসান নাজমা এগুলো তোমরা করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ